ফটোগ্রাফার হলে আপনাকে কিন্তু সিঙ্গেল কোনো অবজেক্টকে, মানে একজন ব্যক্তির ছবি যেমন তুলতে হবে, তেমনি আপনাকে গ্রুপ পিপলের ছবিও তুলতে হবে। সিঙ্গেল পার্সনের ছবি তোলা তো অনেক ইজি, বা অনেক রকমের ক্লাসেস আমরা করেছি, আমরা বেসিকটা জানি, কিন্তু যখন গ্রুপে, একসাথে গ্রুপে 5 জন 10 জন 20 জনের ছবি আপনি তুলছেন, তখন কীভাবে আপনি ছবিটা তুলবেন, তার কনসেপ্ট বিল্ডিং কীভাবে করবেন, সেটাই আজকের ভিডিওতে জানাবো। খুব ইন্টারেস্টিং টপিক, 10খানা পয়েন্টস আমি লিখে নিয়ে এসেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি পার্সোনালি ইউজ করে থাকি যখন আমি কোনো গ্রুপ ছবি তুলি। তো গ্রুপ ছবির এই টেকনিকটা জেনে গেলে আপনি যখন কোনো ওয়েডিং শ্যুটসে যাবেন, আপনি কোনো ইভেন্টে শ্যুট করতে যাবেন, আপনার কোয়ালিটি অফ ফটো আউটপুট অনেক বেশি ইম্প্রুভড হয়ে যাবে। তো সবার আগে, গ্রুপ ছবি মানে ম্যাক্সিমাম নতুন ফটোগ্রাফারসরা যে ভুলটা করে, তারা একটা ইউনিকনেস আনতে পারে না। তারা কী করে, সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয়, লাইন দিয়ে দাঁড় করিয়ে একটা সিম্পল একটা সাদামাটা ছবি, স্মাইল প্লিজ বলে ছবি তুলে দেন, কিন্তু ওই ছবিটা কিন্তু এই ইউনিকনেস থাকে না। তো আপনি যখন একটা ভালো টাকা চার্জ করছেন বিং এ ফটোগ্রাফার, একটা ভালো গ্রুপ ছবি ভালো মানুষ এক ভালো মেমোরি সৃষ্টি করে সেই সংখ্যক মানুষগুলোকে। তা চলো শুরু করবো আজকের ভিডিওটি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না যেন। তো গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রথম পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি ওয়ান, গ্রুপে ধরে নাও 8 জন আছে, 7 জন আছে, প্রত্যেককে আমি প্রপারলি ফ্রেমে জায়গা দেব। এমন নয় যে দুলহার দুলহন তারা প্রপারলি ফ্রেমে জায়গা পাচ্ছে, বাকিটা জায়গা পাচ্ছে না। দেখো, দুলহার দুলহনকে জায়গা দিতে তুমি প্রপারলি আলাদা সেপারেট তো ছবি তুলছি, গ্রুপ ছবিতে গ্রুপের বাকিরাও ইম্পর্টেন্স, তো সেখানে বাকিদেরকেও ফ্রেমে আমাদের প্রপার জায়গা, প্রপার কম্পোজিশনসে তাদেরকে রাখতে হবে। পয়েন্ট নাম্বার টু, ফ্রেম যেন সোজা হয়, বাঁকা যেন না হয়, এবং প্রত্যেকের মাথার উপরে হেড স্পেস যেন থাকে, নিচের দিকে যেন একটা মানে হেড স্পেস এবং সাইডে যেন স্পেস প্রপারলি থাকে, মানে ছবিটা এমন যেন না হয় যে একজনের মাথা হেড স্পেস রয়েছে, আরেকজনের হেড স্পেস নেই, কারোর মাথা কেটে গেছে, কারোর হাত কেটে বেরিয়ে গেছে, নো, একদম চলবে না। প্রত্যেকের যেন প্রপারলি হেড স্পেস, সাইড স্পেস, যেখানে যে স্পেসটা দরকার, প্রপার কম্পোজিশন মেনটেন করে আমাদেরকে রাখতে হবে। পয়েন্ট নাম্বার থ্রি, বড়ো বা ছোটো যেমনই ফ্রেম থাকুক না কেন, প্রত্যেকে যেন তাদেরকে ঠিক মতন দেখা যায়, তাই আপনার এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেলকে খুব ঠিকভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, যাতে প্রত্যেককে সমানভাবে আমি প্রায়োরিটি দিতে পারি। এমন করে একদমই চলবে না, কাউকে অন্ধকার, কাউকে বেশি সাদা, কেউ একটু এক্সপোজার আন্ডার এক্সপোজার, কেউ একটু ওভার এক্সপোজার হয়ে গেছে, এগুলো কিন্তু একদম করা চলবে না। নেক্সট হচ্ছিলো, ক্যামেরা সেটিং এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকের কাছে সমান পরিমাণে আলো পৌঁছায়, প্রত্যেককে যেন ঠিকভাবে দেখা যায়। তো এখানে একটা ট্রিপ হচ্ছে হলো, তোমরা অলরেডি ইতিমধ্যে আগের ক্লাসে অ্যাপারচার শিখে গেছো, অ্যাপারচার আমরা কখনো কিন্তু এখানে 1.8 বাট আমরা যদি 2.6 নিয়ে কাজ করি তাহলে কিন্তু হবে না, আমাদের একটা অ্যাপারচারটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে পরিমাণটা আমরা অ্যাপারচারে কী করব, আমাদের বাড়িয়ে দেবো, এতে কী হবে, সবাই কিন্তু সমান এক্সপোজার পাবে, F.8, F.11, F.16, F.22, মানে এগুলো কিন্তু ভালো অ্যাপারচার্স, ভালো কোয়ালিটিস দেবে, সবাইকে সমানভাবে কিন্তু এখানে তারা এক্সপোজ করবে। আর আমরা কী জানি, আমরা আমাদের অ্যাপারচারের পরিমাণ আমরা যদি যত অল্প রাখবো, তাতে কী হবে, আমাদের সিঙ্গেল অবজেক্টকে ও ফোকাস করবে এবং বাকিদেরকে আস্তে আস্তে ব্লার করতে শুরু করবে, রাইট? তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই কম অ্যাপারচার চলবে না, অ্যাপারচারটা আমাদেরকে বাড়াতে হবে। নেক্সট হচ্ছে হলো, 2.8 লেভেলে ছবি তুললে ফ্রেমে প্রত্যেককে দেখা যায় না, তো একজনকে দেখা যাবে, বাকিজন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। আমি এটা প্রথমেই বলেছিলাম, অ্যাপারচার আমাদের বাড়িয়ে দিতে হবে, তাই F.6, F.8, F.11, F.22, এতে প্রত্যেককে প্রপার ফ্রেমে কিন্তু আমরা দেখতে পারবো, রাইট? নেক্সট পয়েন্ট, অন্যরকম ফ্রেমে ছবি তুললে আমাদের বুঝতে হবে যে এটা কিসের উৎসব। আমরা যখন একটা ভেরিয়েশন নিয়ে আসছি ফ্রেমের মধ্যে, এই ফ্রেমটা তোলার জন্য আমাকে বুঝতে হবে যে কী পারপাসে বা কোন উৎসবে ছবিটা তুলছি। এটা ওয়েডিংয়ের ছবি তুলছি, বার্থডে সেলিব্রেশনের ছবি তুলছি, আমাদের কলেজের ফেয়ারওয়েলের প্রোগ্রাম তুলছি, বাট হোয়াট দ্য এক্স্যাক্টলি, কোনো প্রোডাক্ট লঞ্চে গিয়ে গ্রুপ কর্পোরেটস গ্রুপদের ছবি তুলছি, এই কনসেপ্টটা বুঝতে হবে। এটা বিয়ে বাড়ি, জন্মদিন, অন্য কিছু উৎসব, এবং সেটা খেয়াল রেখে তোমাকে ইউনিক ছবি তুলতে হবে। মানে ধরে নাও তুমি বিয়ে বাড়িতে যে স্টাইলগুলো, পোস্টগুলো যাবে, সেই স্টাইল সেই পোস্টটা কিন্তু আবার কর্পোরেট ইভেন্টসের গ্রুপ ছবিতে যাবে না, আবার কর্পোরেট গ্রুপ ইভেন্টসের যে পোস্টগুলো সেটা বার্থডের গ্রুপ ফটোতে কিন্তু যাবে না, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে হলো, সমস্ত ছবির ফ্রেম আলাদা আলাদা কনসেপ্টে রাখা প্রয়োজন, জরুরি। যেমন
ভি শেপ করলাম, আমরা লাভ রিয়্যাক্ট করে আমরা ছবি তুললাম, ওকে লাভ সিম্বল দিয়ে। কারণ দেখো কী হয়, সবাই দাঁড়াচ্ছে, সবাই স্মাইল প্লিজ বলে ছবি তুলছে, দেখতে খুব বাজে লাগে। তখন আমরা কী করবো, একটু ভেরিয়েশন নিয়ে যাবো, কোনো ধরনের কর্পোরেট ইভেন্টে কোনো অ্যাচিভমেন্ট আমরা সবাইকে আমরা এরম করতে বলতে পারি। আমরা কোনো বিয়ে বাড়িতে ধরো তোমার ফ্রেন্ড বন্ধুর বিয়ে হচ্ছে, তো সব বন্ধুরা কী করলাম, আমরা আরেক বন্ধুর বিয়ে হচ্ছে, সবার আমরা একে আরেকজনের কান ধরে, মানে একজন একজনের কান, তারপরের জন আরেকজনের কান, তার আরেকজনের কান, তারপরে আরেকজন, আমি একটা ছবি তুলেছিলাম এক জায়গাতে, তো লাইন দিয়ে 6-7 জন দাঁড়িয়ে আছে, প্রত্যেকে কান বলছে, একটা ইউনিক, একটা ফানি, একটা সবাই চোখটা এরম করে রয়েছে। এতে কী হচ্ছে, একটা ফানি প্রেজেন্টেশনস লাগছে বিয়ে বাড়িতে। এটা বিয়ে বাড়িতে যে এই কনসেপ্টটা কিন্তু আবার তোমাকে কর্পোরেটে যাবে না, দেখতে খুব বোকা বোকা লাগবে। ওকে, তো এরকম একটা ছবি তুমি তুলতে পারো। যে কোনো অনুষ্ঠানে উপস্থিত লোকজনের ভাবনাচিন্তার উপর নির্ভর করে ছবি তোলা খুব গুরুত্বপূর্ণ। এটা মানে ধরে নাও আজকে বিয়ে বাড়িতে তুমি ওয়েডিংয়ে যাচ্ছ, যেখানে সিনিয়ররা এসছে আশীর্বাদ দিচ্ছে, ওকে, মানে বর এবং বউকে, সে আশীর্বাদের সিকোয়েন্সে বা জেঠু দাদু তাদেরকে যে সিকোয়েন্সটা আসবে সেই সিকোয়েন্সটা বন্ধুদের সাথে আসবে না। তো এই সম্পর্কর মেজারমেন্টটা করতে হবে তোমাকে, যেটা তোমার ছবিতে যেন সেই সম্পর্কটা ফুটে ওঠে। মানে দাদুর সঙ্গে, দাদু ঠাকুমার সঙ্গে ছবি তুলছে যেই কম্পোজিশন, বন্ধুদের সঙ্গে ছবি তুলছে সেই একই কম্পোজিশন, এটা কিন্তু একদমই আমাদের চলবে না। নেক্সট হচ্ছে হলো নতুন রকম ফ্রেমে ছবি তুলতে গেলে আমাদের আগে জেনে নিতে হবে পরিবারের সদস্য কে কে এবং আত্মীয় স্বজন কারা কারা, কার সাথে কার কেমন সম্পর্ক সেটা জানা খুব জরুরি। এর আগেও যেটা বলেছিলাম যে সম্পর্কের কেমিস্ট্রিটা যেন তোমার ছবিতে তোলা হয়, সম্পর্কের কেমিস্ট্রিটা যেন তোমাদেরকে যেন একদম প্রপারলি সম্পর্ক কেমিস্ট্রি যেন ফুটে ওঠে তোমার ছবির মধ্যে, রাইট? ধরে নাও তোমার কাজিনসরা, তোমার ধরে নাও যেখানে গায়ে হলুদের ছবি উঠছে, তো কী করছো, কেউ হচ্ছে গালে, এই গালে হলুদ মাখাচ্ছে, কেউ এই গালে হলুদ মাখাচ্ছে, কেউ কপালে মাখাচ্ছে, কেউ বুকে মাখাচ্ছে, কেউ পায়ে মাখাচ্ছে, চতুর্দিকে কাজিনসরা ঘিরে তাকে হলুদ মাখাচ্ছে এবং সবাই স্মাইলিং ফেস। তো এখন একটা ডিফারেন্সিয়েট কনসেপ্ট একটা এটা ক্রিয়েট হলো। তো এইভাবে ডিফারেন্ট কনসেপ্ট আমরা যখন ক্রিয়েট করে ছবি তুলবো তখনই কিন্তু আমাদের ছবিটা দেখতে বেশ 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 সুন্দর লাগবে, অন্য রকমের লাগবে। তো এই গ্রুপ ফটোগ্রাফির এগুলো হচ্ছে বেসিক ট্রিক্স অ্যান্ড টিপস, কম্পোজিশন নিয়ে, আমাদের এক্সপোজার নিয়ে। আগের ভিডিওসগুলো তোমরা দেখে নাও। গ্রুপ ফটোগ্রাফির এই কনসেপ্টটা ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।